সামনের ভিউটা দেখেন, দারুন দারুন। এখন যত সামনের দিকে যাব তত পাহাড়ের দিকে ঢুকবো আর কি। গুড মর্নিং ইন্টারনেট, এখন সময় 6:50, আর আজকে ধামাকাদার একটা রাইড শুরু করতে যাচ্ছি। পেট্রোল পাম্প চলে আসছি, বাইকে ফুয়েল নিতে হবে, ফুল করতে হবে, ফুল। আজকের এখন পর্যন্ত প্ল্যান হচ্ছে রাঙামাটি যাওয়ার, আর রাঙামাটি যাওয়ার রুট প্ল্যানটা, মানে আজকে সারাদিনের রুট প্ল্যানটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি প্রথমে যাব হচ্ছে খাগড়াছড়ি রোড হয়ে সিন্ধুকছড়ি, সিন্ধুকছড়ি থেকে যাব হচ্ছে ফুরমন পাহাড়, ফুরমন পাহাড়টা ঘুরে তারপর যাব হচ্ছে রাঙামাটি, রাঙামাটি গিয়ে ওইখানে রাঙামাটিটা ঘুরে, মানে ঝুলন্ত ব্রিজটি যে এদিক সেদিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরবো, ঘোরার পরে তারপর আসাম বস্তি রোড হয়ে ওইখান থেকে চলে যাব হচ্ছে কাপ্তাই, কাপ্তাই থেকে তারপর আবার চিটং ব্যাক আসবো। তো এই হচ্ছে আজকের সারাদিনের প্ল্যান। তো হ্যালো ইন্টারনেট অ্যান্ড হ্যালো বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু স্পিড ব্লেজ। আমি এখন চলে আসছি হাটহাজারিতে, এই হাটহাজারি থেকে এই সাইডে যে রোডটা গেছে এটা দিয়ে ডিরেক্ট রাঙামাটি চলে যাওয়া যায়, এবং দূরত্ব খুবই কম, মাত্র 50 কিলোমিটার রাস্তা হবে। কিন্তু আমি যাচ্ছি হচ্ছে খাগড়াছড়ি রোড হয়ে, কারণ আপনাদেরকে যে প্ল্যানটা বললাম সেই প্ল্যান অনুযায়ী আমাদের এই রোডটা দিয়ে যেতে হবে, এবং আজকে সারাদিনের রাইড সর্বমোট 250 কিলোমিটারের উপরে হবে। স্বাগতম ফটিকছড়ি, হালদা নদী, এইটা হচ্ছে হালদা নদী, আর এটা হালদা নদীর একটা ব্রিজ। একটা জিনিস কি, যে দক্ষিণ চিটংয়ের যে রাস্তা আর উত্তর চিটংয়ের যে রাস্তা এর ভিতর বিস্তর ফারাক, মানে দক্ষিণ চিটংয়ের রাস্তা থেকে এই উত্তর চিটংয়ের রাস্তা, মানে ফটিকছড়ি খাগড়াছড়ি যে রোডটা এটা অনেক বেশি প্রশস্ত আর হচ্ছে অনেক ভালো, মানে একবারে মাখনের মতো মসৃণ রোড। ভাই সামনে দেখতেছেন অবস্থা, রাবার বাগান, এগুলো সব রাবার বাগান, আর রাস্তা দেখেন কত সুন্দর আঁকা বাঁকা। ফটিকছড়ি পার হওয়ার পর থেকে পাহাড়ের একটা ভাইব চলে আসে, মানে রাস্তাটা উঁচু নিচু উঁচু নিচু, আর রাইড করতে যা লাগে সেই সেই। রাস্তার দুই সাইডে রাবার বাগান, সামনে আঁকা বাঁকা রোড, রাস্তা এরকম হলে তো দিন রাত 24 ঘন্টা বাইক রাইড করা যায়। আর এই দেখে দেখেন চা বাগান, খোদা হাফেজ সড়ক বিভাগ চট্টগ্রাম। আমরা খাগড়াছড়ি সড়ক বিভাগের ভিতর ঢুকে গেছি, আর ঢোকা মাত্রই রাস্তাটা ছোট হয়ে গেছে। আমরা এখানে কোনো একটা বাজারের ভিতর, মানিকছড়ির ভিতর, দেখেন প্লাটিনা গাড়িগুলো, মানে কি বলবো, দুই সাইডে দুইটা ঝুড়িতে সবজি কাঁঠাল সব কিছুই।
এই দেখেন প্রত্যেকটা প্লাটিনা গাড়িতে কি পরিমাণে লোড দেয়া। প্লাটিনা গাড়িতে দুই সাইডে এইভাবে লোড দেয়, এটা আমার জন্য নতুন। এখন সময় হচ্ছে 8:16 আর আমরা মানিকছড়িতে পৌঁছে গেছি। সকাল থেকে এখনো নাস্তা করা হয় নাই, তো এইখানে নাস্তাটা সেরে নিতে হবে। আমাদের সকালের নাস্তা করা শেষ, এখন আবার যাত্রা শুরু। আমরা নাস্তা করছি হচ্ছে মানিকছড়ি ফুড হাউসে। এখন সময় হচ্ছে 8:48 আর আমি এতক্ষণ পর্যন্ত বাইক রাইড করছি হচ্ছে 60 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি জালিপাড়া বাজারে। এইখানে এটা হচ্ছে চৌরাস্তা, চারটা রাস্তা চারদিকে গেছে। এই যে দেখেন সোজা যে রাস্তাটা গেছে এটা হচ্ছে খাগড়াছড়ি, আর আমরা যাব হচ্ছে ডান হাতের এই রাস্তাটা দিয়ে। মহলছড়ি 23 কিলো, রাঙামাটি 66 কিলো। সামনের ভিউটা দেখেন, এই পাহাড়ের কাছে সব জুম চাষ করছে, আর এই যে উপরের যে গাছগুলো এগুলো হচ্ছে সব আম গাছ। এখন সময়টা হচ্ছে আমের সময়, কিন্তু দুঃখের বিষয় এবার আম ধরে নাই। আবার কিছু লিচু গাছও আছে, দেখেন এগুলো সব আম বাগান। আমরা আস্তে আস্তে সিন্ধুকছড়ির মেন পয়েন্টের দিকে আগাচ্ছি, আর দেখেন রাস্তাগুলো দেখেন কত সুন্দর। এই রাস্তাটা হচ্ছে পাহাড় কেটে তৈরি করা, আর বাঘগুলো ভাই সেরা সেরা, মানে কোয়ান্টারিং করতে যে মজা লাগে এখানে। সামনের ভিউটা দেখেন দারুন দারুন। এখন যত সামনের দিকে যাব তত পাহাড়ের দিকে ঢুকবো আর কি। সামনে খাড়া পাহাড় আছে, এই জায়গার ঢালগুলো মোটামুটি খাড়া, তবে ক্যামেরায় আসলে বোঝা যায় না। এই সিন্ধুকছড়ি রোডটাকে, মানে সিন্ধুকছড়ি মহলছড়ি রোডটাকে বাইকারদের স্বর্গ, বাইকারদের লাদাখ, আরও অনেক কিছু বলা হয়। আসলে এই রোডটা সুন্দর, খুবই সুন্দর রাস্তা। এখানে ছোট্ট একটা ভিউ পয়েন্ট আছে, ছোট্ট বলতে আসলে ছোট্ট, খুব বড় একটা ভিউ পয়েন্ট না। দেখেন পাহাড়ের মজা তো এখানেই,
এই জায়গার পাহাড়গুলো দেখেন, মানে এত সুন্দর করে কাটা, দেখতে অস্থির লাগে, অস্থির লাগে। আর সিন্ধুকছড়ি মহলছড়ি রোডের সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা, দেখেন এই জায়গার ভিউটা দেখেন, মানে আকর্ষণীয় হওয়ার কারণ হচ্ছে এই পাহাড়গুলো। এই পাহাড়গুলো এত সুন্দর করে কাটা, দেখেন কি চমৎকার লাগতেছে দেখতে। এই দেখেন কত সুন্দর। আমরা সামনে থেকে একটু ঘুরে আসি, তারপর এইখানে দাঁড়ায় কয়েকটা ছবি টবি তুলতে হবে। আমি এখন আসি সিন্ধুকছড়ি মহলছড়ি রোডের সব থেকে আকর্ষণীয় জায়গায়। দেখেন এই জায়গার পাহাড়টার ভিউটা দেখেন, দেখছেন পাহাড়টা কি চমৎকার ভাবে কাটা। আমরা 100 কিলোমিটার বাইক রাইড করে সিন্ধুকছড়ি মহলছড়ি রোডটা কাভার করে একদম মহলছড়ি পয়েন্টে চলে আসছি। এইখান থেকে সোজা গেলে খাগড়াছড়ি হয়ে সাজেক চলে যাওয়া যায়, আর এই দিকের রোডটা চলে গেছে রাঙামাটি, আমরা রাঙামাটিই ঢুকবো। তার আগে এখানে রেস্ট নিয়ে চা খেয়ে তারপরে যেতে হবে। এখন সময় হচ্ছে 11:05 বাকি, আর আমি সিন্ধুকছড়ি রোডটা কাভার করে একদম মহলছড়ি পয়েন্টে আসি। তো এই ভিডিওটা এইখানেই শেষ করতে হবে, কারণ না হলে সবগুলো মানে যে রোড লাইনটা আপনাদের বলছিলাম ওটা যদি সবগুলো এক ভিডিওতে কাভার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সামনের ভিডিও মানে নেক্সট ভিডিওটা ঠিক এইখান থেকেই শুরু হবে,